কে কে আক্রমণ করেছিল? আক্রমণ করেছিল কি না বলে সুরেশ হল বাজারে পরে ছিল মোটরসাইকেল দিয়ে তরুণ খান কীভাবে মারলো তোমাকে? আমাকে সবাই, আমি আসছিলাম, বাড়ি ফিরছিলাম, আমার পা হাত আমাকে চারদিক ঘিরা করলে, যে ঘিরা করার পর ওরা যখন দশের ছেনা ছিল দেওয়ার পর ওরা। গতকাল রাত্রে কী হয়েছিল আপনাদের গ্রামে? গতকাল রাত্রে মনসুখে এক গ্রাম পঞ্চায়েতের মেঠেলা বলে একটা গ্রাম আছে, ওখানে গাজন চড়কের মেলা হচ্ছে। আমাদের কর্মী দুজন বিকাশ পড়ে লালটু আদক ওরা এখান থেকে মেলাতলা থেকে বাড়ি ফিরছে। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রবীন্দ্র খাঁ, পিতা বানেশ্বর, তরুণ খাঁ, পিতা জিতেন, সমীর খাঁ, পিতা প্রহ্লাদ, সৌরভ খাঁ, পিতা ফেলু খাঁ, বাড়ি দীর্ঘগ্রাম, অনিমেষ দলৈ, পিতা উত্তম দলৈ, সমেশ দলৈ, পিতা ঈশ্বর অরূপ দলৈ, রাজেশ পণ্ডিত, পিতা কিঙ্কর পণ্ডিত, রাজা পণ্ডিত, পিতা ঈশ্বর নিমাই পণ্ডিত, গ্রাম মেঠেলা, এরা আমাদের কর্মী দুজনের উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে, লাঠি টাঠি নিয়ে মারধর শুরু করে এবং কিল ঘুষি চড় দেয়। দেওয়ার পর মাথায় প্রচণ্ডভাবে আঘাত লাগে, কানপাটিতে লাগে, কান দিয়ে ব্লিডিং হতে শুরু হয়। তাদেরকে আমরা খবর পাওয়ার পর আমাদের কর্মীরা গিয়ে ওখান থেকে ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করে এখন তারা যন্ত্রণার সাথে মৃত্যুর সাথে লড়াই করছে। এবং আমরা চাই এই দুষ্কৃতকারীরা যাতে ভবিষ্যতে আর কোনো রকম এরকম দুর্ঘটনা না ঘটতে পারে, তাদের উপযুক্ত শাস্তি এবং তাদের বিচার আমরা চাই। ঘাটাল থানায় কোনো অভিযোগ জানিয়েছেন? ঘাটাল থানায় অভিযোগ এখনও করা হয়নি। ঘাটাল থানায় আজকে আমরা সকালে গিয়েছিলাম, বড়বাবু নেই, বড়বাবু বিকেল চারটের সময় আমাদেরকে যেতে বলেছেন। স্যার, যা পরিস্থিতি চলছে পশ্চিমবাংলায়, আমার গ্রামে বা তথা বিভিন্ন জায়গায়, তাতে একটা দমবন্ধ করা পরিস্থিতি এবং তৃণমূল চাইছে যে বিজেপিকে যে কোনোভাবে উৎখাত করা, তো তার আমরা প্রতিদান চাই, প্রতিকার করতে চাই। এবং আমার গ্রামে যে 12 তারিখে যে ঘটনা ঘটেছে নির্বাচনের দিন, শুধু আমি বিজেপি করার অপরাধে আমার ছেলেকে গুলি করা হয়েছিল, কোনো রকমে অল্পের জন্য প্রাণী রক্ষা পেয়েছি। তো আমি রঘুপতি জানা, আমার বাড়ি বলরামপুর, 66 নম্বর বুথ, আমি ঘাটাল উত্তর মণ্ডলের প্রেসিডেন্ট আছি।